আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। একখানি ধান না পারলাম করে এত তাড়াতাড়ি এই কারণেই বীজ ফেলছি যে আমাদের সামনে আলু চাষ আছে। হ্যাঁ, ওর জন্যই, কারণ ধানটা সকাল করে হয়ে গেলে জ্যাঠো আলুটা আমরা লাগাতে পেলে, হ্যাঁ, আলুটাও ভালো হয় আর পয়সাটাও পাই আমরা। ওর জন্যই তাড়াতাড়ি করে ধানটা লাগাবার চেষ্টা করছি। আমরা ধান ফেলছি, আমরা পালি আছে আর খাসখানি ধান আছে, ওই সব ধান চাষ করি। করছেন এইসব বীজে এই খাস ধান ফেলা হচ্ছে, ফেলা হয়েছে, আবার আমরা পালিও ফেলা হচ্ছে। সাবমার্সেল আছে, আমরা সকাল করে এখন বর্ষা লাগে না, সাবমার্সেলের জলেতে এখন রোয়া হবে, রোয়া হয়ে গেলে তারপর আবার বর্ষা রাখলে আবার সঙ্গে ওর সঙ্গে মিক্সড হয়ে যায়, আমার কাজটা হয়ে যায়। বলুন, আকাশের জলে কাজটা হয়ে যায়, এই কারণ এত এত তাড়াতাড়ি বীজ ফেলান? হ্যাঁ, ওইটাই কারণ আমাদের, কারণ আমরা আলু টালু উড়িতে নির্ভর ছিল আমাদের, আর আমরা চাষটা জোর দিই সব। হ্যাঁ, ধানটা যেটা করে লাগালে আলুটা যেটা করে লাগাতে পাবো, লাগাতে ফসলটাও ভালো হবে, দামটাও আমরা পাবো, সেই জন্য এই বিস্তারটা তাড়াতাড়ি করে বাগিয়ে সকাল করে ধান চাষ করার চেষ্টা করি আমরা। এখন সাবমার্সেল জলেতে আমরা লাগাবো, ইয়ে করবো, দিয়ে তারপর আকাশে যখন জল হবে ওর সঙ্গে মিক্সড করে আবার হয়ে যাবে। হ্যাঁ, তখন সাবমার্সেল থেকে আর জল নিতে হয় না, দিয়ে আকাশের জলে হয়ে যায়।
আপনার নাম? গণেশ কৈবর্ত। কারণ ও যেটকা ধানটা লাগাতে পারে যেটকা আলুটা হবে, ওই কারণে আমরা বীজটা ফেলছি। কারণ আকাশে আকাশ জল তো নেই, আকাশ সামাজ জল দিয়ে কারণ বীজটা ফেলছি, তারপর সেই ধানটা ওই আকাশ জলে হয়ে যায়। কোন কোন আমরা এখন ফেলছি, আমরা পাড়িটা ফেলছি ছোটো, আমরা পাড়ির দেশিটা আর খাসখানি, খাসখানি চালটা হয় আর আর ইয়েটা হয় পালি, যে একটা হচ্ছে না ওই 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 আমরা আমরা পালিটা যা হচ্ছে ওইটাও লাগাই। ওটা নির্ভরশীল, এটা আলু উপরে নির্ভরশীল, আলুর উপরে আলুটা যেরকম লাগাতে পারবো আর দুটো পয়সা পাওয়া যাবে ওই হিসাবে আলুটা তাদের আমার লাগাই। ধান তাদের ধানটা যেরকম লাগে আলুটা তাদের লাগাতে পারি। বাকি বলুন, হ্যাঁ কতলপুর থেকে আমার আলু এখানে ভালো হয়, মোটামুটি যেরকম লাগাতে পারলে আর নামি করে হলে তো হচ্ছে না, তো ওই জন্য যেরকম লাগাই আর কি, ওই ধানটা লাগাচ্ছি যেরকম যেরকম ধানটা লাগাবার কারণ আলুটা তাদের যেটা করে হয় ওই হিসাবে আমার ধানটা আগে লাগিয়ে দিই। পাওয়া যায় আলুটা যেটা পয়সা পাওয়া যায়, নামি হলে তো পয়সা পাওয়া যায় না, ওই জন্য যেটা করে লাগাই পয়সা পাওয়া যায়, যেটা করে আলুটা লাগালে বেশি পয়সা পাওয়া যায়, ওই হিসাবে আমার যেটা করে আলুটা লাগাই। আপনার নাম? আমার নাম মানা কৈবর্ত।